অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও তুলা টু মীন রাশি, 4 জানুয়ারি টু 10 জানুয়ারি 2021 কেমন যাবে, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে 2021-এর নতুন বছরের আমার তরফ থেকে এবং আমার চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনের তরফ থেকে শুভকামনা জানাই। প্রত্যেকের এই নতুন বছর যেন খুব খুব ভালো কাটে, এই আমি ঈশ্বরের কাছে প্রে করি। তো শুরু করা যাক সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এটি কি ঘটতে চলেছে আগামী সপ্তাহে তার একটি জিস্ট বা সম্ভাবনা আমি আপনাদের সামনে তুলে ধরব, কি হতে পারে তুলা রাশি টু মীন রাশি পর্যন্ত এই ভিডিওটিতে থাকবে। অর্থাৎ আমি যে এই রাশিফলটি করছি কিনা, এটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে এই রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি। কখনোই দাবি করব না যে 100% মিলবে, কিন্তু আগামী সপ্তাহে কি কি ঘটতে পারে, কোন কোন দিকে সুযোগ আসতে পারে বা কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন। প্লিজ রাশি লগ্নের জন্য আপনারা করবেন না। দেখুন, এই সপ্তাহে অর্থাৎ 4 জানুয়ারি যুবরাজ বুধ রাশি পরিবর্তন করছে, অর্থাৎ ধনু থেকে মকর রাশিতে বৃহস্পতি এবং শনির সঙ্গে একত্রে অবস্থান করবে, এবং দৈত্যগুরু শুক্লাচার্য সেও বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে ভ্রমণ করবে। তো এই হয়েছে মেন ব্যাপার। তো কি ঘটতে চলেছে তুলা রাশি টু মীন রাশি, কি সম্ভাবনা হতে চলেছে জিস্ট, একটা পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন বাড়বে, শরীর স্বাস্থ্যের দিক থেকে শরীরগত দিকটা আপনাদের ভালো, কিন্তু গোল্ডেন কাপের সমস্যা আপনাদেরকে কিছুটা হলেও ভোগাতে পারে। ধন নিয়ে সমস্যার নেই, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। কিছু কেনা, নতুন কিছু কেনার কিন্তু সম্ভাবনা এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনি যদি তুলা রাশি মানুষ হন। কর্মের জায়গাটাতে যথেষ্ট প্রেশার থাকবে, ব্যবসা যারা করছেন ব্যবসা জায়গাটা মধ্যম, দাম্পত্য জায়গাটা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের জায়গা রিলেশনের জায়গাটা একটু হলেও সমস্যা থাকছে এই সপ্তাহে, এবং অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো মতান্তর হলো, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাওয়ার জায়গা এই সপ্তাহে তৈরি করছে। প্রেমের দিকটা খুব একটা কিন্তু ভালো এ সপ্তাহে দেখা যাচ্ছে না আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি প্রথম কথা আপনাদেরকে বলি, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ বা সেখান থেকে অর্থ পাওয়ার জায়গা, আপনার আর্থিক স্থিতিটা যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, ভাগ্যের সহায়তা আপনারা পাবেন, কর্মক্ষেত্রে পেশা ছোটোখাটো চোট আঘাত লাগা সম্ভাবনা থাকছে, এবং গোল্ডেন কাপের সমস্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাথা ধরা বা মাথা ব্যথা এই জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ধনুরাশির হন। প্রেম সংক্রান্ত দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে ভালো, কিছু খুশির খবর সুসংবাদ কিন্তু আপনাদের আসার জায়গা কিন্তু থাকছে। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ম্যারিড লাইফের জায়গাটা কিন্তু ভালো, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আপনাদের এ সপ্তাহে কর্মের জায়গাটা প্রশমিত করবে, কর্ম পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের হবে, অর্থাৎ
কর্মের চাপ থাকবে, কিন্তু কর্ম পাওয়ার জায়গা বা কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গা কিন্তু নির্দেশ করছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, আপনাদের ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগ তৈরি হবে, কিছু কিছু ক্ষেত্রে সুখবর আসা এবং আপনাদের বিবাহের শুভ বিবাহের কানেকশান আসা, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন এটা কিন্তু নির্দেশ করছে এই সপ্তাহে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবেন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা যথেষ্ট ভালো, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন সমস্যা কিন্তু থাকছে না, গোল্ডেন কাপের সমস্যা কিন্তু আপনাদের থাকবে, ঠান্ডা লেগে যাওয়া, ভাগ্যের সাপোর্ট পাওয়া, যারা মার্কেটিং সেলসে কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনারা পাবেন, শুভ বিবাহের সম্ভাবনা বা বিবাহের ব্যাপারে কথা বলা এটা কিন্তু থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যথেষ্ট পরিমাণে ভালো, আপনাদের প্রেমজ জায়গাটা কিন্তু নতুন প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে, এবং আপনাদের কর্ম জায়গা ছাড়া আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি মকর রাশির মানুষ, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের মধ্যম, আর্থিক স্থিতি বেসিক্যালি আপনাদের অর্থ নিয়ে কিন্তু এ সপ্তাহে তেমন সমস্যা আসবে না, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা থাকছে, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। তবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে, বাহন চালানোর ক্ষেত্রে একটু হলেও সাবধানে গাড়ি বা বাহন আপনারা চালাবেন, কিছু কেনার জায়গাটা কিন্তু আপনাদের এ সপ্তাহে নির্দেশ করছে। এরপরে আসি কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক ভালো, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা আপনাদের থাকছে, আপনাদের উন্নতি, কিছু খুশির সংবাদ আসা এটা কিন্তু আপনাদের এ সপ্তাহে নির্দেশ করছে। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখের জায়গা তৈরি করছে, প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। আপনি যদি মীন রাশির মানুষ হন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এ সপ্তাহে দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, কেউ আটকাতে আপনাদেরকে ব্যবসাতে কিন্তু পারবে না, এবং কর্ম কিন্তু আপনারা পাবেন, এবং মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি আপনাদের হবে। নমস্কার, ধন্যবাদ।